Solution of the differential equation xy to the power 4 plus y সঙ্গে dx minus x dy is equal to 0 is করে ফেলো আমি এটা কি এক্সাক্ট না স্যার এক্সাক্ট হচ্ছে না এটা এক্সাক্ট হচ্ছে না তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে নলি মনে হচ্ছে স্যার বারনলি আসছে স্যার y এর ডিগ্রি 4 আছে হ্যাঁ তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারছি x dy dx minus y সমান xy to the power 4 তো এটা বার্নলি হয়ে যাচ্ছে বার্নলি কিভাবে করতে হয় আমরা জানি এই y to the power 4 টাকে বাম দিকে ভাগ করে দাও अच्छा এবার y to the power -3 के z ধরতে হবে তাই না সমান dz/dx अच्छा তাহলে y to the power -4 dy by dx এটা সমান সমান চলে আসছে -1/3 dz by dx এবার মানটা বসিয়ে দাও তাহলে -x/3 dz by dx - z = x अच्छा -x/3 দিয়ে ভাগ করে দাও তাহলে dz/dx plus 3/xz is equal to -3 अच्छा এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে e to the power 1/x dx তার মানে e to the power 3 log x तार माने x to the power 3 ताई तो अच्छा एबार x to the power 3 दिए आमाके ए इक्वेशन टाके मल्टीप्लाई करते होबे करे फेलो তাহলে বাঁ দিকেরটাকে দেখো এরকম লেখা যাচ্ছে dx of z into x to the power 3 এবার ইন্টিগ্রেশন করে দাও -3/4 x to the power 4 plus c1 আচ্ছা এবার z এর মানটা বসিয়ে দাও z মানে হচ্ছিল আমাদের y to the power -4 তাহলে এটা কোন অপশনটার মতো হচ্ছে z এর মান তো y to the power -3 ও y to the power -3 তাহলে এটা হচ্ছে দেখো 4x to the power 3 plus 3x to the power 4y to the power 3 is equal to c1y to the power 3 কোন অপশনটার সঙ্গে ম্যাচ করছে দেখো অপশন এ নাকি 4c1 হবে স্যার 4c1 হবে না ও 4c1 ওটাকে তুমি c ধরে নাও 4c1 কে c ধরে নাও তাহলে আমাদের অপশন এ এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ